সরকার ঘোষিত 8 দিনের লকডাউনের প্রথম দিনত নগরীজুরি দেখা গিয়ে ভিন্ন চিত্র। অনেকটাই ফাঁকা আছিল পুরো চট্টগ্রাম শহর। সাধারণ মানুষের মাঝেও দেখা গিয়ে সরকারি আদেশ পালনের প্রবণতা। বেন্যতন গণপরিবহন বন্ধ দাহনে দিনভর রিক্সার দখলতি আছিল সড়ক। মন্ত্রিপরিষদ বিভাগত্তন জারি করা প্রজ্ঞাপনত হোয়াইল 14 এপ্রিল ভোর 6টাত্তন 21 এপ্রিল রাতের 12টা পর্যন্ত ব্যাগ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকিব। ইয়ানসারও বন্ধ থাকিব শপিং মল। অন্যদিকে ক্যাসাবাজারত কেনা বেচা হইব বেন্যা 9টাত্তন বিয়েল্লা 3টা পর্যন্ত। হোটেল রেস্তোরাঁ নির্দিষ্ট সময় শুধু হানা বেসিব সরবরাহ করিতে পারিব, কিন্তু বই হেবার হনর সুযোগ নেই। ইয়া নিয়েও ইয়ে চট্টগ্রাম শহরত লকডাউনের প্রথম দিনত। অন্যমিকা বেন্যাত্তন মাড়ত আছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের 12 টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটল শহরের বিভিন্ন স্থানত দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে। দিনজুড়ি অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সিপ্লাসের হয়। প্রথম দিনের লকডাউনকে বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করেছে। পাশাপাশি সন্ধ্যার পরে কিন্তু আরো 2টি টিম আমাদের রয়েছে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। সেক্ষেত্রে বিকেল পর্যন্ত যে 10 জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, সেখানে আসলে আজকে নগরীর বিভিন্ন পয়েন্টে যে বিষয়গুলো আমরা দেখলাম যে অনেকেই দোকান খোলা রেখেছে বা কিছু ক্ষেত্রে দোকান খোলা রয়েছে এবং অযথা কয়েকটি গাড়িও এসেছে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে এই মামলাগুলো হয়েছে। আজকে আপনার 33টি মামলায় 19,000 টাকার মতো জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু যাদের মাস্ক নেই আমরা বাইরে দেখেছি তাদেরকে মাস্ক বিতরণ করেছে। প্রায় আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে, প্রতিদিন 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করবেন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।